তাহলে আমরা কেন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, এই প্রশ্নেরও সমাধান আমরা পেয়ে যাব। এটা প্রশ্ন আছে না যে যে আল্লাহর কাছে আমি দোয়া করব, আমার ডিমাই এলাকায় তো সেই আল্লাহ আছেন, তো শাহজালালের দরগায় যাওয়ার কি দরকার? আমার ডিমাইতে বসেই তো আল্লাহর দরবারে আমি দোয়া করতে পারি। হ্যাঁ, আমরা পারি। ডিমাই এলাকার মানুষ আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার বাড়িতে বসে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা শরীফে ওইখানে গিয়া আপনি দোয়া করলে এর কোনো লাভ আছে কি নাই? যদি থাকে তাহলে আপনি ওইখানে যাবেন, যদি না থাকে খামাখার টাকা খরচ করে সময় খরচ করে ওইখানে যাওয়ার কোনো দরকার নাই। আমরা সিদ্ধান্ত নেব কোনটা। দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন। দাওয়াত করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে আমার বাড়িতে আপনি তশরিফ নেবেন। তো কেউ দাওয়াত করলে তার দাওয়াত কবুল করা, আল্লাহর নবী এটার বেশি গুরুত্ব দিতেন। এবং নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মানুষের উপর মানুষের হক যতগুলো আছে এর মধ্যে একটা হক হলো যে কোনো মানুষ কাউকে যদি দাওয়াত করেন তাহলে তার দাওয়াত কবুল করা। আল্লাহর নবী যেমনিভাবে হাদিস শরীফের মাধ্যমে ওয়াজ করে বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, নবীজি ঠিক সেইভাবে আমলও করে দেখিয়ে দিয়েছেন। ধনী মানুষ গরিব মানুষ যে যখনই আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে, সুযোগ থাকলে আল্লাহর হাবিব সব দাওয়াত কবুল করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন, আল্লাহর নবী তার বাড়িতে গেলেন। বাড়ি তশরিফ নেওয়ার পরে প্রশ্ন করলেন যে কোনো উদ্দেশ্য তোমার আছে, আমাকে দাওয়াত করার পিছনে কি কারণ? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আমার ঘরে নামাজ পড়বেন, আমার ঘরে আপনি নামাজ পড়বেন। তো তোমার ঘরে আমি নামাজ পড়বো, ঠিক আছে। নবীজি এক জায়গায় নামাজ পড়লেন, আল্লাহর নবী সাহাবি ওই জায়গাটাকে চিহ্নিত করে রাখলেন। নবীজি যেই জায়গায় নামাজ আদায় করেছেন ওই জায়গাটাকে চিহ্নিত করে রাখলেন। নবীজির খেদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমি ঘরে নামাজ পড়ি, ফরজ নফল নামাজ সুন্নত নামাজ আমি ঘরে আদায় করি। আমার উদ্দেশ্য হলো আপনি যেই জায়গায় নামাজ আদায় করবেন ওই জায়গাটাকে আমি চিহ্নিত করে রাখব, এবং আমি যখন ঘরে নামাজ পড়ব তখন ওই জায়গায় আমি নামাজ আদায় করব। হাদিস শরীফের মধ্যে এতটুকু পর্যন্ত আছে। আরেকটা রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের একটা অভ্যাস ছিল, সারাটা জীবন এই অভ্যাস ছিল, মসজিদে নববী শরীফে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ আদায় করতেন, নবীজির নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তিনি ওই জায়গায় গিয়া দুই রাকাত নামাজ পড়তেন। নবীজির নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী যখন স্থান ত্যাগ করতেন তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় গিয়া সাথে সাথে নামাজ পড়তেন। গেল এই আরেকটা হাদিস। এখন ওই নবীজিকে দাওয়াত করা হলো, বাড়িতে নিয়ে যাওয়া হলো, নবী তার বাড়িতে নামাজ আদায় করলেন, ওই স্থানটাকে তিনি চিহ্নিত করে রাখলেন, আর মসজিদে নববী শরীফে যেখানে নবীজি নামাজ আদায় করতেন ওই জায়গায় নবীর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি এই ওই স্থানে নামাজ পড়তেন, এটা কেন করতেন? আল্লাহ নবীর সাহাবি এই কাজটা কেন করতেন? হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবীর এই আকীদা ছিল, বিশ্বাস ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের মধ্যে নামাজ আদায় করেন, আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর জিসিম মুবারক যে জমিনের সাথে স্পর্শ লেগে যায়, নবীজির ওসিলায় ওই স্থানটা মুবারক হয়ে যায়,
এবং ওই স্থানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। আর এমন কোন স্থানে এবাদত বন্দেগি নামাজ কিছু আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন খুব তাড়াতাড়ি করে কবুল করে নেয়। এটা ছিল হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার আকীদা। এই কারণে বাড়িতে নবীকে দাওয়াত করেছেন, নবীজির নামাজ পড়েছেন, তার ঘরে ওই স্থানটা চিহ্নিত করে রেখেছেন। তিনি যখন ঘরে নামাজ পড়তেন ওই জায়গায় নামাজ পড়তেন, মসজিদে নবী শরীফে গিয়ে নবীজির নামাজের জায়গায় তিনি এই কারণেই নামাজ আদায় করতেন যে আমি যদি নামাজ পড়ি অন্য কোনো জায়গায় আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক যেই জমিনের সাথে লেগে গিয়েছে ওই জমিনের সাথে আল্লাহ পাকের রহমতের যোগাযোগ সৃষ্টি হয়ে গেছে, ওইখানে যদি আমি গিয়া নামাজ পড়ি দোয়া করি আল্লাহ পাকের কদম মোবারকের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমার নামাজ এবং দোয়া কবুল করে নেবে। এটা হলো কারণ। আব্দুল্লাহ বিন উমর কোন কারণে এই কাজগুলো করেছেন, নবীকে তার বাড়িতে দাওয়াত দিলেন এবং মসজিদে গিয়া নবীর নামাজের জায়গায় তিনি নামাজ পড়তেন, কারণ বর্ণনা করলেন। কারণ বর্ণনা করার পরে এই হাদিস শরীফের ব্যাখ্যা করলেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল হাদিস আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি। যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহির লেখা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ দুনিয়ার যত জায়গায় বুখারী শরীফ পড়ানো হয়, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, বিশ্ববিদ্যালয় হোক, বুখারী শরীফের উস্তাদগিরি যারা করেন এরা যত কিতাব স্টাডি করেন বুখারি পড়ানোর জন্যে, এর মধ্যে অন্যতম একটা কিতাব হলো আমদাতুল কারি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস শরীফ উল্লেখ করার পরে, হাদিসের ব্যাখ্যা করার পরে তিনি মাসআলা ইস্তিমবাত করেছেন এই হাদিস থেকে কোন কোন মাসআলা পাওয়া যায়। এর মধ্যে একটা মাসআলা তিনি বললেন যে হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর মাহবুব মকবুল বান্দাদের জিসিমের সাথে যে জমিনের স্পর্শ লাগে ওই জায়গার সাথে আল্লাহ পাকের রহমতের যোগাযোগ সৃষ্টি হয়ে যায়, এবং আল্লাহর রহমতের যোগাযোগ যে জায়গার সাথে হয়ে যায় ওইখানে দোয়া করলে ইবাদত করলে যে কোনো দোয়া ইবাদত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফের মাধ্যমে যে বিষয়টা প্রমাণ করলেন আল্লাহর মকবুল মাহবুব বান্দাদের জিসিমের সাথে যেই জমিনের সংস্পর্শ লেগে যায় ওই জমিনটা আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। যদি এমন হয়ে থাকে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবা শাহজালাল মুজাররেদায়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এবং নবীর মহব্বত তার অন্তরের মধ্যে এত বেশি প্রাধান্য দিয়েছেন, আল্লাহ নবীর মহব্বত এমনভাবে ধারণ করেছেন দুনিয়ার কোনো আরাম, দুনিয়ার কোনো আয়াস, ঘর সংসার, কোনো দুনিয়ার কোনো শান্তি সব কিছু ত্যাগ করে তিনি সফর শুরু করেছেন আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে দাওয়াত করার জন্যে। সেই কোথায় মক্কা শরীফ, মামার খেদমতে ছিলেন, মক্কা শরীফ থেকে জন্মস্থান ইয়ামনে আসলেন, ইয়ামন থেকে আস্তে আস্তে সফর করে ভারতে, ভারত থেকে বাংলাদেশের ওই প্রান্ত থেকে একদম পূর্ব উত্তর প্রান্ত সেই সিলেট পর্যন্ত তিনি তশরিফ নিয়ে আসলেন। এই কাজটা যে করলেন, দুনিয়ার সমস্ত আরামকে বিসর্জন দিলেন, দুনিয়ার সমস্ত স্বার্থকে বিসর্জন দিলেন। আজকে আমাদের চিন্তা যে আমার ভিটায় যেন বাতি জ্বলে, আল্লাহ পাক যেন একটা দুইটা সন্তান আমাকে দান করেন, আসে না প্রত্যেক মানুষের চিন্তা? কত মানুষ সন্তান নাই কোটি কোটি টাকা খরচ করতেছে একটা সন্তানের মুখ দেখার জন্য। বাবা শাহজালাল তো একজন মানুষ ছিলেন, তার মধ্যেও তো এমন শখ থাকা সাদা স্বাভাবিক ছিল, কিন্তু কোনো স্ত্রী, কোনো পুত্র, কোনো কন্যা সন্তানের আশা করেন নাই।
দুনিয়ার সবকিছুকে তিনি ত্যাগ করলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে নিজেকে উৎসর্গ করার জন্যে। এমন যদি হয় তাহলে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল মাহবুব বান্দা কিনা বলেন? আল্লাহর মায়ার বান্দায় বিশ্বাস আমাদের আছে তো? এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আল্লাহর মকবুল মাহবুব বান্দাদের জিসিমের স্পর্শ লাগে যেই জায়গায়, ওই জায়গাটা মুবারক হয়ে যায়, মকবুল হয়ে যায়। সুতরাং বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ যেখানে যেখানে তিনি কবর শরীফে শুয়ে আছেন, তার স্পর্শ লাগে ওই জমিনটা মুবারক হয়ে গেছে। সুতরাং এই ডিমাই এলাকার মানুষ আমরা বড় আশা করে বুক ভরে আশা নিয়ে যাই বাবা শাহজালালের দরবার শরীফে, দরগা শরীফে জিয়ারত করি, বাবা শাহজালালের ওসিনা নিয়া সেই পবিত্র ভূমিতে বসে আল্লাহর দরবারে আমাদের দাবিগুলো আমরা পেশ করি। সুবহানাল্লাহ। এই ডিমাই এলাকায় বসে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হওয়ার যতটুকু আশা করা যায়, বাবা শাহজালালের দরগা শরীফে গিয়া দোয়া করলে দোয়া বেশি কবুল হওয়ার আশা করা যায়। এই কারণে টাকা খরচ করে সময় ব্যয় করে ডিমাই এলাকার মানুষ আমরা বাবা শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফে যাই। প্রশ্নের জবাবটা কি আমরা পেয়ে গেছি? মোটামুটি মোটামুটি পেয়েছি তো। ওইদিকে আমরা যাব কেমনে? ইদানিংকালে কত কাঁটা তারের বেড়া তৈরি করে দেওয়া হয়েছে যে মানুষ যেন ওলি আল্লাহর ধারে কাছেও যাইতে না পারে। কাঁটা তারের বেড়া, ওলি আল্লাহর কাছ থেকে মানুষকে দূরে রাখার জন্যে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে। কিন্তু যতই বাধা সৃষ্টি করা হোক, যতই ফতোয়াবাজি হোক, দুনিয়ার ইমানদার মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আউলিয়া কেরামের দামন থেকে তারা দূরে যাবে না। কোন শক্তি দিয়া ওলি আল্লাহর কাছ থেকে ইমানদার মুসলমানকে দূরে রাখা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, তো যাই হোক, আমাদের আজকের এই মুবারক মাহফিল, মাহফিলের মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি, আমরা বিশ্বাস করি আল্লাহর মকবুল মাহবুব বান্দা, এই মাহফিলে তশরিফ এনেছেন, কিছুক্ষণ অবস্থান করেছেন, তার বসিলায় এই মাহফিল মকবুল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আশা এবং বসাকে যেন কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সামনে রেখে অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা উপস্থাপন করি, শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, একজন মানুষ অপরাধী, এই ডিমাই গ্রামের মানুষ ওই লোকটার অপরাধের কারণে তাকে বন্দি করে রেখেছেন, পানিশমেন্টের ব্যবস্থা হবে। এখন বড়লেখা উপজেলার চেয়ারম্যান সাহেব চলে এসেছেন ডিমাই গ্রামে, আসার পরে তিনি বললেন ওই লোকটাকে কিছু ধমক টমক দিয়া, তারপরে এই এলাকার মুরব্বীদেরকে বললেন যে এই লোকটা একটু ব্যাককল টাইপের, সে বুঝে নাই, আপনারা মেহরবানি করে কষ্ট নেবেন না, তারে মাফ করে দেন। উপজেলা চেয়ারম্যান সাহেব যদি বলেন যে তারে মাফ করে দেন, চেয়ারম্যান সাহেবকে আমরা মহব্বত করি, এই এলাকার মানুষ আমাদের মহব্বতের মানুষ, তিনি বলেছেন এই লোকটাকে যেন মাফ করে দেই, মুরব্বীরা কি আর পানিশমেন্টের চিন্তা করবেন যে এটাকে শাস্তি দিতেই হবে, এই চিন্তা করবেন না। যে উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের মহব্বতের মানুষ, যাকে আমরা সম্মানও করি, মহব্বতও করি, সম্মানও করি, তিনি বলেছেন, সুতরাং একে ছেড়ে দেওয়া দরকার। হাজিরিনে কেরাম, আমরা মানুষ, এবং মানুষ মাত্রই কম বেশি কিছু অপরাধ সংঘটিত হবে, মানুষ আল্লাহর দরবারে অপরাধী হবে, আল্লাহর দরবারে অপরাধী হবে। কিন্তু সেই আল্লাহ পাক যিনি মানুষের সৃষ্টিকর্তা, ওই মানুষকে কখনো জাহান্নামের আগুন দিয়ে পুড়াইতে চান না, অপেক্ষা করেন
যে কোনো উপায় যদি পাওয়া যায় এই বান্দাকে মাফ করে দেওয়া, তাহলে তারে মাফ করে দেব। হাজিরে কেরাম, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি ইরশাদ ফরমান, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি কোনো অপরাধ না করতে, কোনো গুনাহ না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি সৃষ্টি করতেন এমন যারা পাপ করত এবং আল্লাহর দরবারে মাফ চাইত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতেন। বন্দা আল্লাহর দরবারে মাফ চাওয়া, বেশি বেশি করে মাফ চাওয়া, এটা হচ্ছে আল্লাহর খুশির একটা কারণ। সুবহানাল্লাহ। বলে নবীজি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে সওয়াল করো, দোয়া করো, মাফ চাও। বন্দা আল্লাহর দরবারে যত বেশি দোয়া করে, যত বেশি মাফ চায়, আল্লাহ পাক তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের নবীজি প্রত্যেক দিন 70 বার, এক রেওয়ায়ত, আরেকটা রেওয়ায়তের মধ্যে এসেছে প্রত্যেক দিন 100 বার তিনি আল্লাহর দরবারে তওবা করতেন, মাফ চাইতেন। সুবহানাল্লাহ। তো নবীজি আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। আমরা জানি যে কবিরা গুনাহ করলে তওবা করতে হয়, কবিরা গুনাহ করলে তওবা করতে হয়। তাহলে নবীজি যে প্রত্যেক দিন 100 বার আল্লাহর দরবারে তওবা করতেন, তিনি কি 100টা কবিরা গুনাহ করতেন? 100টা কবিরা গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করতেন না। হাজিরিনে কেরাম, নবীজি আল্লাহর দরবারে প্রত্যেক দিন 100 বার তওবা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এবং উম্মতকে তওবা শিক্ষা দেওয়ার জন্য। উম্মত যেন বুঝতে পারে যে আমার নবী নিষ্পাপ, নবীর জীবনে একটিও গুনাহ নাই। নাকি আছে? আমাদের নবীজি নিষ্পাপ তো, এই আকীদা আমাদের আছে না? আছে, আলহামদুলিল্লাহ। উম্মত যখন দেখবে আমার নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন আল্লাহর দরবারে 100 বার তওবা করেন, তাহলে আমি গুনাহগার উম্মত, আল্লাহর দরবারে তো আরো বেশি বেশি করে তওবা করে আমার দরকার। মানুষ যেন বেশি বেশি করে তওবা করতে অভ্যস্ত হয়, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীজি প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। আর আমরা সেই নবীর উম্মত, মনে করি তওবা মরণের আগে মাত্র একবার, বস আর লাগে না। যেই উম্মতের নবী নিজে প্রত্যেক দিন 100 বার তওবা করে, সেই নবীর উম্মত আজকে ধারণা করে বসে আছে যে তওবা জীবনে একবার মারলেই চলে মরার আগে। তাও কোন সময় জানেন? অনেক জায়গায় আমি নিজে গিয়েছি, তো মানুষ বলে যে হুজুর রোগীর অবস্থা খুব খারাপ, একটু তওবা লাগে। আমি মনে মনে বলি যে আমার নিজেরও তো তওবা করা দরকার, রোগীর সাথে আমি নিজে তওবা করব, একসাথে দুই কাজ হয়ে যাবে। গেলাম, যাওয়ার পর দেখি রোগীর সেন্স নাই, হুশ নাই, কথা বলার শক্তি নাই, কিছু বোঝার শক্তি নাই। আমি বললাম এই অবস্থা কতদিন? যে অবস্থা আজকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ সেন্স নাই, কথা বলার শক্তি নাই। এখন তাদের মনে হয়েছে যে এখন তওবা দরকার, এই অবস্থায় তওবা করা যাবে, করা যাবে। তা আমাদের তো ধারণা এমনই যে তওবা এটা মরণের আগে একবার মাইরে দিলেই চলে, আর লাগে না। এটা ভুল। হাজিরিন, আমি হাজি সাহেব হই, মুফাসসির সাহেব হই, মুহাদ্দিস সাহেব হই, তাহাজ্জুদ গুজার হই, যেই হই না কেন, আল্লাহর কাছে আমি অপরাধী নই, এটা আমি বলতে পারবো না? সুতরাং প্রত্যেক মানুষের উচিত আল্লাহর কাছে বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করা, তওবা করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, কোনো সুযোগ যদি পাওয়া যায়, কোনো ওসিলা যদি পাওয়া যায়, তাহলে এর উপর ভিত্তি করে আমার বন্দাকে আমি মাফ করে দেই। হাজিরিনে কেরাম, এই কারণে আখেরি জামানার নবীর উম্মত, যে উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে শ্রেষ্ঠ উম্মত সার্টিফিকেট দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, শ্রেষ্ঠ উম্মত যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, সেই উম্মতের নবীকে মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দিয়েছেন। যে মাকামে মাহমুদের হাসরের ময়দানে আমার নবীজি অবস্থান করবেন এবং ওইখানে বসে বসে
পাপী উম্মতদের জন্য আল্লাহর দরবারে শাফাত করতে থাকবেন। মানুষ ইমানদার কিন্তু পাপ করেছে, গুনাহ করেছে, গুনাহের কারণে জাহান্নামের আগুনে কিছুদিন জ্বলতেই হবে। এখন এমন পাপী উম্মত আমার নবীর সামনে যদি পড়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে এই পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাত করতে শুরু করবেন, সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? এই জন্য মিলাদ শরীফে আমরা পড়ি মুহাম্মাদিয়া রাসূলাল্লাহ শাফাত কিজিয়ে লিল্লাহ মুহাম্মাদিয়া রাসূলাল্লাহ শাফাত কিজিয়ে লিল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অভাগা উম্মত আমি, আমি পাপি, আমি গুনাহগার, বড় ভয় লাগে কিয়ামতের দিন হয়তো আল্লাহ পাকের আদালতে আমি আটকা পড়ে যাব। ইয়া রাসূলাল্লাহ আপনার খেদমতে আমি দরখাস্ত পেশ করলাম, মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে এই অধমের জন্য যেন আপনি শাফাত করেন, সুপারিশ করেন। শাফাত কি জিয়ে লিল্লাহ মুহাম্মাদিয়া রাসূলাল্লাহ। এখন কথাটা হলো যে নবীজি যে কিয়ামতের দিন শাফাত করতে পারবেন এটা আমরা জানলাম কেমনে, জানলাম কেমনে? দেখেন কোরআন শরীফের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের তর্জমা আপনাদেরকে শোনাবো। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, এর অর্থ হলো যে বন্ধু আপনি জানিয়ে দেন, বলে দেন যে সমস্ত শাফাআতের অধিকারী হলেন আল্লাহ, শাফাআতের অধিকারী হলেন আল্লাহ। এই আয়াতের যে তর্জমা আমরা শুনলাম, এই তর্জমা থেকে এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায় না যে রাসূলুল্লাহ যে শাফাআতের অধিকারী। এখানে বলা হচ্ছে লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত শাফাআতের অধিকারী হলেন, মালিক হলেন আল্লাহ। তো রাসূলুল্লাহ শাফাআত করতে পারবেন কেমনে? শাফাআতের মালিকানা তো আল্লাহর হাতে। এটা হচ্ছে বাহ্যিক তর্জমা, বাহ্যিক তর্জমা। হাজিরিন, এই মাইকের মালিকের নাম কি? এই মাইকের মালিকের নাম কি? ঠিক আছে, মাইকের একজন মালিক আছেন, নাম আমরা শুনলাম। তো এখন আমি বলি দেখেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন যদি আপনারা বলেন যে মাইকের মালিকের নাম বাট্টই মিয়া, শিরিক হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। এখন যদি আমরা বলি যে ওই বাড়ির মালিক অমুক, বাজারের ওই দোকানের মালিক তমুক, মাইকের মালিক অমুক, ডেকোরেটার্সের মালিক অমুক, অমুক আর তমুকের নাম যদি বলি, শিরিক হবে কি হবে না? অম্মা বলেন না কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি তর্জমা করে শুনিয়ে দিয়েছি আপনাদেরকে, সাত আসমান সাত জমিনের যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। তাহলে এই যে মসজিদের পাশের জমিনের মালিকের নাম আব্দুল মালিক, ওই পাশের দোকানের মালিকের নাম হলো নজরুল ইসলাম, তো এটা কি এই যে নজরুল ইসলাম আর আব্দুল মালিক ওনাদেরকে মালিক বানাইলেন আপনারা? তো কোরআন শরীফের আয়াত প্রমাণ করে যে আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক, এই অমুক আর তমুককে মালিক বললে তো শিরিক হয়ে যাবে, হবে না? শিরিক হয় না, তার কারণ আছে। সব কিছুর হাকিকি মালিক আছেন একজন, সমস্ত বাদশাহীর মালিক আছে একজন। সৌদি আরবের বর্তমান বাদশাহর নাম কি? সৌদি আরবের বর্তমান বাদশাহর নাম কি? সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরবের বর্তমান বাদশাহর নাম সালমান বিন আব্দুল আজিজ। শিরিক হবে না? শুনেন না, দেখেন
লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনের যত বাদশাহী আছে সমস্ত বাদশাহীর মালিক হলেন আল্লাহ। সমস্ত বাদশাহীর মালিক কে? আল্লাহ। এখন যদি সৌদি আরবের বাদশার নাম বলেন সালমান বিন আব্দুল আজিজ, তাহলে আল্লাহর সাথে তাকে সে শরিক করা হয়ে গেল। শরিক হবে না, তার কারণ কি? এর কারণ হলো, আমি এতটুকু ঘুরাইতেছি আমার মূল মাসলাটা যেন আমরা সহজে বুঝতে পারি, এটার জন্য যে কোনো কিছু একবার ভালো করে বুঝে নিলে আর পরে আর সমস্যা হবে না। কেউ আমাদেরকে ওই বাঁকা পথ ধরাইতে আর পারবে? হাজিরিন কেরাম, সমস্ত বাদশাহীর মালিক হলেন আল্লাহ। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বললে শিরিক হয় না, তার কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বন্ধু আমার আপনি বলেন, ওগো আল্লাহ তুমি তো সমস্ত বাদশাহীর বাদশাহ, তুতিল মুলকা মান তাশা, তোমার বন্দাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার ক্ষমতার অধীনের বাদশাহী তাকে দান করতে পারো। আমরা কি বুঝলাম? সমস্ত বাদশাহীর হকিকি বাদশাহ হলেন আল্লাহ, আর বন্দাদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহ পাক কিছুদিনের জন্য বাদশাহী দান করতে পারেন। সুতরাং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সৌদি আরবের বাদশাহ, এইভাবে যদি আমরা বলি আর শিরিক হবে না। এবারে আসেন, কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত শাফাআতের মালিক হলেন আল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো শাফাআতের ক্ষমতা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের ক্ষমতা আল্লাহর হাতে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, শাফাআতের সমস্ত ক্ষমতা আল্লাহর নিয়ন্ত্রণে। আর আল্লাহ পাক এই আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, আয়াতুল কুরসি আমাদের জানা আছে সূরা বাকারার শেষের দিকে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যে এসেছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করতে পারে। তার মানে কি? এই মানেটা বুঝতে হলে আরেকটা উদাহরণ দেই। মনে করেন একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সবাই এখানে প্রবেশ করতে পারবে না, কিছু মানুষকে অনুমতি দেওয়া হয়েছে, যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এখানে ঢোকার, এদেরকে কার্ড দেওয়া হয়েছে। এখন ঘোষণা দেওয়া হলো যে কার্ড ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারবে না। এর অর্থ কি? যে কেউই এখানে দাখিল হইতে পারবে না, নাকি যাদের কার্ড আছে তারা পারবে? যাদের কার্ড আছে তারা পারবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ পাক বলেন কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করতে পারে? আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করা যাবে না। এর অর্থ হলো আল্লাহর অনুমতি থাকলে তারা শাফাত করতে পারবেন। কথাটা কি বোঝা গেছে? আল্লাহর অনুমতি থাকলে শাফাত করতে পারবেন। তাহলে কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত শাফাতের মালিক হলেন আল্লাহ, এবং আল্লাহ পাক যাদেরকে শাফাতের অনুমতি দান করবেন তারা শাফাত করতে পারবেন। কথাটা কি পরিষ্কার হয়েছে? এবারে আসেন, যদি আমাদেরকে কেউ বোঝানোর চেষ্টা করে যে কেউ কারো জন্যে কিছুই করিতে পারিবে না, নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, এই যে আমরা যে আশা করি যে আমাদের নবীজি কিয়ামতে আমাদের জন্য সুপারিশ করবেন শাফাত করবেন, এটার এগেনস্ট একটা বক্তব্য হলো যে কেউ কারো জন্যে কিছুই করিতে পারিবেন না, নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ অকল্যাণ নিয়ে নবী চিন্তিত থাকবে, নাউজুবিল্লাহ বলবেন না? হায় হায়, কত বড় নমক হারাম হইলে পরে নবীর ব্যাপারে এমন কথা বলা যায়? হাজিরিনে কেরাম,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবেন কি পারবেন না, এইটা সিদ্ধান্ত দেওয়ার অধিকার দুনিয়ার কোন মানুষের আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবেন কি পারবেন না, দুনিয়ার কোনো মৌলবীর কাছ থেকে এর ফতোয়া জেনে নেওয়ার দরকার নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলে দিয়েছেন যে বন্ধু আমার আখেরাতের বাদশাহী তো আপনাকে আমি দান করবো, ওইখানের ইজ্জত ওইখানের সম্মান যা কিছু আছে সব আপনার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে নিজেই জানিয়ে দিয়েছেন কারো জন্য কিছু করতে পারবেন কি পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি কিয়ামতের দিন যদি আল্লাহর দরবারে শাফাত না করেন, নবীর শাফাত ছাড়া আখেরাতের কোনো কাজ শুরুই হবে না। সুবহানাল্লাহ, আখেরাতের কোনো কাজ শুরুই হবে না, আমার নবী শাফাত করবেন। মুসলিম শরীফ জিলদে আউয়াল বাবু শাফাত এই কিতাবের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল হাদিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি। হাদিস শাস্ত্রের ব্যাপারে যে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির মুখের কথা এক একটা দলিল। ইমাম নববী কোনো হাদিস সম্পর্কে কোনো বক্তব্য দিলে এই এই কথাটা দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম দলিল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, ইমাম নববী আমার মতো মৌলবী ছিলেন না। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন বাবুর শাফাতের মধ্যে শাফাত মোট পাঁচ প্রকার। তিনি বলেছেন শাফাত মোট পাঁচ প্রকার, এই পাঁচ প্রকার শাফাতের মধ্যে একটা হলো শাফাতে কুবরা। আশ-শাফাতুল কুবরা খাসাতুন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাতে কুবরা এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এই শাফাত আর কেউ করতে পারবেন না। এটা কোনটা? হাশরের ময়দানে মানুষ হাজির হবে, অপেক্ষা করতে থাকবে কোন দিন বিচার শুরু হয়, মানুষ অস্থির হয়ে থাকবে, হায় হায় আমার কি হবে আমার কি হবে। এই অবস্থায় বিচার কাজ শুরু হবে না, মানুষ পরিশানির কারণে ঘামতে থাকবে, মানুষের ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, বুক পর্যন্ত চলে আসবে, মানুষ ঘামতে ঘামতে ঘামটা মানুষের কানের অর্ধেক পর্যন্ত চলে যাবে। আসরের ময়দানের মানুষ আল্লাহর দরবারে কেউ বলবে যে আল্লাহ দয়া করে বিচার শুরু করো, এই সাহস কারো থাকবে না। মানুষ যাবে বাবা আদম আলাইহিসসালামের কাছে যে আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন যেন তিনি বিচার শুরু করে দেন। আদম বলবেন আমি পারবো না, এটা আমাদের জানা আছে সবার। আদম থেকে আস্তে আস্তে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোনো নবী কোনো রাসূল আল্লাহর দরবারে এই কথা বলার সাহস রাখবেন না যে আল্লাহ দয়া করে বিচার শুরু করো, কারো সাহসই কুলাবে না। শেষ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মানুষ আসবে, এসে বলবেন আপনি তো আল্লাহর বন্ধু, দয়া করে আল্লাহর রব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করেন। আমার নবী বলেন হ্যাঁ আমি পারবো। দয়াল নবীজি সেজদার মধ্যে পড়ে যাবেন, দয়াল আল্লাহ যখন দেখবেন তার বন্ধুর জমিনের মধ্যে কপাল রেখে সেজদায় রত আছেন, ডাক দিয়ে বলবেন বন্ধু আমার আপনি এভাবে কপাল মাটিতে রেখে সেজদার অবস্থায় আমার তো বরদাস্ত হয় না, সালতো তা ওয়াসফা তু সাফা বন্ধু আমার আর আমার সহ্য হয় না, আপনি সর মুবারক উঠান, আপনি কি দাবি করার আমার কাছে দাবি করেন, যা চাইবেন আমি সব দেব, ওয়াসফা তু সাফা কি সুপারিশ করবেন বন্ধু আমার, আপনি শাফাত করেন, যা শাফাত করবেন আমি আপনার সুপারিশ কবুল করে নেব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন, ওগো আল্লাহ আসরের ময়দানের মানুষ আমাকে ধরেছে আপনার দরবারে যেন এই সুপারিশটা করি যে মেহরবানি করে হাসরের কাজ আপনি শুরু করেন, নবীজি সুপারিশ করবেন, নবীর সুপারিশের পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কাজ শুরু করবেন। এই সুপারিশ বা এই শাফাতের নাম হলো শাফাতে কুবরা। এর নাম কি? শাফাতে কুবরা। এটা আমার নবীর জন্য খাস, এটা আর কেউ করতে পারবেন না।
তো এরা যে বলে যে কেউ কারোর জন্য কিছুই করিতে পারিবেন না, আমার নবীও পারিবেন না। আরে বেটা, নবী কি পারিবেন আর না পারিবেন তুমি এটা জানলে কেমনে? তোমাকে কে বলে দিল তুমি কোরআন বুঝো হাদিস বুঝো? মাথায় গিলু নিয়ে কোরআন হাদিস পড়তে হয়। কোরআন হাদিস শুধু পাতা উল্টাইয়া পড়লে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। তুমি কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া এইটা পড়েছো, কিন্তু মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি এই আয়াতের মর্ম তোমার গিলুতে ঢোকে নাই। এই কারণে শাফাআতের ব্যাপারে মানুষকে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছ যে শাফাআতের আশা করা যাবে না, শাফাআতের আশা করা শিরিক। হাবিজাবি কত ফতোয়াবাজি চলছে না এটা? মাথায় ঘিলু নিয়ে কোরআন হাদিস পড়তে হয়। হাজিরিনে কেরাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাফাত করবেন, এটা হচ্ছে শাফাতে কুবরা। আর পাপী উম্মতদের জন্য আমার নবী শাফাত করবেন, পাপী মানুষের জন্য ফেরেশতারাও আল্লাহর দরবারে শাফাত করবেন। সুবহানাল্লাহ বলেন। নেককার জান্নাতি মানুষ যারা, তারা জাহান্নামী ইমানদারদের জন্য আল্লাহর দরবারে শাফাত করতে পারবেন। ইমানদার মানুষের নাবালিক বাচ্চা যারা, তারা তাদের মা বাবা যদি জাহান্নামী হয় তাদের জন্য আল্লাহর দরবারে শাফাত করতে পারবে। আল্লাহ পাক কাদেরকে শাফাতের অধিকার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, হাদিস শরীফের মাধ্যমে সব কিছু বিস্তারিত জানা গেছে। সুতরাং আল্লাহর অনুমতি যাদের আছে তারা শাফাত করতে পারবেন, কোনো সমস্যা নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদারদের নাবালিক বাচ্চারা যখন মারা যায়, নাবালিক বাচ্চা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই বাচ্চাগুলো হাসরের ময়দানে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেখাইয়া দিবেন যে ওই বাচ্চারা তোমাদের জন্যই জান্নাত। আল্লাহর দরবারে সেই নাবালিক বাচ্চাগুলো দাবি করবে, আল্লাহ দুনিয়ার জীবনে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না, আজকে হাসরের ময়দানে বাবা মার আদর আমি পাইতে চাই। দুনিয়ার সমস্ত বাচ্চাগুলো বাবা মায়ের আদর পাইয়া বড় হইল, আমি দুনিয়ার জীবনে বাবা মায়ের বুকের আদর থেকে বঞ্চিত হয়েছি, আল্লাহ আজকে হাসরের ময়দানে পরকালে বাবা মায়ের আদর আমি পাইতে চাই, আমার বাবা মা কোথায়? ওই লোক, ওই বাচ্চাটার বাবা মা যদি জাহান্নামী হয়ে থাকে, তাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার বাবা মা গুনাহ করার কারণে তারা জাহান্নামী হয়ে গেছেন, তাদের সাথে তোমার মোলাকাত হবে না, এরা গেছেন জাহান্নামে আর তুমি যাবে জান্নাতে। এই বাচ্চা বেহেস্তের দরজায় দাঁড়াইবে, বেহেস্তের দরজায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাবি করবে, ওগো আল্লাহ আমার মা বাবাকে জাহান্নাম থেকে বের করে আমার সাথী বানাইয়া জান্নাতে দাখিল করাও, না হলে তোমার ওই জান্নাতে আমি নিজে প্রবেশ করব না। এবং দরজায় দাঁড়াইলাম, তোমার ওই জান্নাতে আর কোনো মানুষকে আমি ঢুকতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের দয়া লাগবে, এই মাসুম বাচ্চার শাফাতের বরকতে তার জাহান্নামে মা বাবাকে মাফ করে দিয়ে তার সাথী বানাইয়া জান্নাতে দাখিল করায় দেবে। হাজিরিনে কেরাম, হাফিজে কোরআন যারা, এখানে হাফিজে কোরআন যারা, হাফিজে কোরআন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এক একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামী মানুষ যাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সারিবদ্ধ করে দাঁড় করানো হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, ওরে হাফিজে কোরআন তুমি তো জান্নাতে যাবে, তুমি একা যাবে না, যাও ওই জাহান্নামীদের কাতারের মধ্যে গিয়া দেখো যদি কোনো মানুষ থাকে, তোমার পরিচিত, তোমার আপনজন, তোমার মহব্বতের মানুষ, এদের একজনের জন্যে নয় 10 জনের জন্যে তুমি শাফাত করো, সুপারিশ করো। তোমার শাফাতের বরকতে 10 জন জাহান্নামীকে মাফ করে দিয়ে তোমার সাথী বানাইয়া তাদেরকে জান্নাতে দাখিল করায় দেওয়া হবে। হাজিরিনে কেরাম, একজন মানুষের কারণে, একজন মানুষের কারণে আর একজনের মানুষের ফায়দা হবে। কোরআন শরীফের মধ্যে এসেছে 4টা গুণওয়ালা মানুষ, 4টা গুণওয়ালা মানুষ, যেই মানুষের মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করায় দেবেন, এবং তাদের সম্মানে তাদের বংশধর, তাদের পূর্বপুরুষ
যারা ইমানদার কিন্তু গুনাহগার ছিল, ইমান আছে কিন্তু গুনাহগার, গুনাহ করার কারণে যারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই চারটা গুণওয়ালা মানুষের সম্মানে তাদের বংশধর এবং পূর্বপুরুষ ওই জাহান্নামে ইমানদারদেরকে মাফ করে দিয়ে তাদের সাথী বানাইয়া জান্নাতে দাখিল করায় দেবে। এটা যদি ফুলতলি সাহেবের ওয়াজ থেকে শুনি তাহলে মানা না মানা আমাদের ইচ্ছা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে যদি থাকে তাহলে না মানলে তো বাবা ইমান থাকবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। যারা কয় এই মুতাজিলি মার্কায় আকিদাওয়ালা যারা শোনেন, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে এদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বপুরুষ তাদের বংশধর ইমানদার কিন্তু গুনাহগার এদেরকে মাফ করে দিয়ে তাদের সাথী বানাইয়া জান্নাতে দাখিল করাই দেবে। কেউ কারোর জন্য কিছু করতে পারলো কি পারলো না বলেন, এমন যদি হয় পারলো কি পারলো না? কোরআন শরীফের মধ্যে এসেছে وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم চারটা গুণ তাদের মধ্যে থাকবে। একটা হলো দুনিয়ার জীবনে আল্লাহ পাককে খুশি করার জন্য সবর করা, দুই নম্বর নামাজ কায়েম করা, তিন নম্বর গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা, চার নম্বর বেশি বেশি করে নেক আমল করার মাধ্যমে জীবনের গুণাগুলো কাটানোর চেষ্টা করা। এই চারটা গুণ তাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কিয়ামতের দিন এমন পুরস্কার লাভ করবে, তাদের পুরস্কারটা হলো জান্নাতে আদন, জান্নাতে আদন। ইয়াদখুলুনাহা তারা নিজেরা ওই জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম তাদের পূর্বপুরুষ, তাদের বংশধর, তাদের জীবনসঙ্গী যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে কিন্তু পাপি, এদেরকেও আল্লাহ পাক ওই চার গুণওয়ালা ব্যক্তির সাথী বানাইয়া ওই জান্নাতে আদনে দাখিল করাইয়া দেবেন। সুবহানাল্লাহ বলে হাজিরিন, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম এই আয়াতের তাফসীর খুলে দেখেন, কত তাফসীরের কিতাবের নাম বলবো, তাফসীরে রুহুল মাআনি খুলেন, তাফসীরে সাউবি খুলেন, তাফসীরে মাজহারি খুলেন, তাফসীরে তাবারী খুলেন, তাফসীরে ইবনে কাসির খুলেন, দুনিয়ার বিখ্যাত যত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাব খুললে পাওয়া যাবে চার গুণওয়ালা মানুষের সম্মানে আল্লাহ পাক তাদের গুনাহগার বংশধর, গুনাহগার পূর্বপুরুষ যাদের ঈমান ছিল এদেরকে আল্লাহ পাক তাদের সাথী বানাইয়া জান্নাতে দাখিল করায় দিবেন। সুবহানাল্লাহ। এবারে বলেন কেউ কারোর জন্য কিছু করতে পারবে কি পারবে না? আল্লাহ পাক যাকে কিছু করার ক্ষমতা দিয়েছেন অবশ্যই অবশ্যই সে কিছু করতে পারবে, কি সে কিছু করতে পারবে। হাজিরিনে কেরাম, ওই যে সাফাত, আমরা আজানের পরে একটা দোয়া পড়ি, অনেক জায়গায় ওই দোয়ার কিছু রদবদল হয়ে গেছে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته